এরপরে প্রশ্ন হলো গ্রামে যুব সমাজের মধ্যে টাকা দিয়ে লুডু ক্যারাম এবং জুয়া খেলার প্রচলন ভয়াবহ পর্যায়ে চলছে, এ ব্যাপারে ইসলামের হুকুম কি? ভাই, টাকার বিনিময়ে এই যে জুয়া বিভিন্ন রকমের খেলার আয়োজন হয় এটা হারাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট ভাবে জানিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু। মদ জুয়া ইত্যাদি এই যে কয়েকটা কথা আল্লাহ উল্লেখ করেছেন, এগুলো শয়তানীয় কর্মকাণ্ড, সাধারণ হারাম না, শয়তান এগুলো করায় এবং এগুলোর মধ্য দিয়ে আমাদের মধ্যকার সম্প্রীতি নষ্ট করে দেয় এবং শত্রুতা বিদ্বেষ বাড়ায়। জুয়া খেলা হারাম, এটা আপনি পয়সা উপার্জনের জন্য করেন আর সময় কাটানোর জন্য করেন। অনেক যুবক আছে আমি জানি যে মসজিদে যায়, টুপি পরে, আবার দেখা যায় ক্যারাম বোর্ড খেলে টাকা দিয়ে, আবার তাস খেলে টাকা দিয়ে, আপনার বিভিন্ন জুয়া খেলে। মনে রাখবেন, এই জুয়া জাহেলি যুগের বদভ্যাস, যেটা মক্কার মুশরিকদের মধ্যে ছিল এবং সেটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাজিল করেছেন যেটা হারাম। অতএব এই হারাম কাজটা আল্লাহর ওয়াস্তে করবেন না, এটা পরিষ্কার হারাম এবং ভয়াবহ অপরাধ। অতএব জুয়ার উপার্জন হারাম, এটাকে মজা করে বিনোদনের ছলে করলেও সেটা হারাম হবে। এখন কথা হলো আপনি তাইলে টাকা ছাড়া খেললে হালাল হবে কিনা, এর উত্তর হলো যে টাকা ছাড়া এমন খেলা খেলবেন যে খেলার শারীরিক কসরত আছে। একটা জিনিস খেয়াল করবেন, এই লুডু বলেন, তাস বলেন, ছোটবেলায় আমরাও খেলছি, তাস খেলি নাই কোনোদিন, লুডু খেলছি, না বুঝে খেলছি, বুঝি নাই। কিন্তু ভাইরা আমার, এই খেলাগুলো যারা খেলে, খেলার পর মানুষ বিষাদগ্রস্ত হয়, মাথা আরো ভার হয়ে যায়। আপনি একটু যায় ফুটবল খেলেন, আপনার থ্রি কোয়ার্টার যেটাতে আপনার হাঁটু সহ ঢাকা পড়বে এরকম প্যান্ট পরে আপনি একটু খেলা খেলেন, টাকা পয়সার লেনদেন ছাড়া, কোনো হারাম কিছু ছাড়া, একটু ব্যায়ামের উদ্দেশ্যে খেলেন, আরো অন্য যে খেলাগুলো আছে সেগুলো খেলেন, ক্রিকেট খেলেন যেগুলোতে হারামের কোনো ছোঁয়া নাই, তখন নিচে প্যান্ট যাবে না এবং রান ইত্যাদি শতর ইত্যাদি উন্মুক্ত থাকবে না, টাকা পয়সার লেনদেন হবে না, অশ্লীল কোনো কিছু থাকবে না, এরকম হারাম মুক্তভাবে শুধু শারীরিক কসরতের উদ্দেশ্যে আপনি সাঁতার প্রতিযোগিতা করেন, এই সমস্ত খেলাধুলাগুলো মানুষের শারীরিক আনন্দ দেয়, মানুষকে শারীরিকভাবে মানসিক আনন্দ দেয় এবং শারীরিকভাবে আমাদের মধ্যে কাজের স্পৃহা বাড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আম্মাদের আশ্রয়দানের সাথে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন। অতএব ভাই, এই ধরনের খেলাধুলা ইসলাম জায়েজ রেখেছে শর্ত সাপেক্ষে, আর বাকি যেগুলো আমরা বসে বসে খেলি এগুলো আমাদের মেদ ভুঁড়ি বাড়ায়, স্থূলতা বাড়ায়, চোখ জ্যোতি নষ্ট করে এবং শারীরিক সক্ষমতা শেষ করে দেয়, মেধা নষ্ট করে দেয়, সময়ের অপচয় করে, মানসিকভাবে আরো পেরেশানি তৈরি হয়। বিধা আল্লাহর ওয়াস্তে এই তাস, ক্যারাম এবং লুডু এগুলোর পিছনে জীবনটাকে নষ্ট করবে না ভাইরে, জীবনটা বরফের মতো। ও যুবক ভাই আমার, আপনার জীবনটা গলে যাচ্ছে, গলতে গলতে শেষ হয়ে যাচ্ছে, আপনি বৃদ্ধ হচ্ছেন মানে আপনার বরফ গলে গেছে। আমি জানি না আমার বরফটা গলতে গলতে কোন পর্যায়ে আছে, কখন নাই হয়ে যাবে আমি জানি না। আপনি জানেন না আপনার বরফটা কতটুকু আল্লাহ তৈরি করেছেন, গলা শুরু করেছে জন্মের পর থেকে, এখন জ্বলতে জ্বলতে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনি নিজেও জানেন না। খেলাধুলার পিছনে এরকম অহেতুক অযথা কাজের পিছনে কোন বিচক্ষণ, কোন আখেরাতে বিশ্বাসী, পলসেরাতে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, মিজানে বিশ্বাসী, কেয়ামতের দিন হিসাব দিতে হবে সেটাতে বিশ্বাসী কোনো মানুষ নিজের জীবনের এই মূল্যবান সময়গুলোকে নষ্ট করতে পারে না। ভাইরা আমার, বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন আসে, বিশ্বকাপ ফুটবল হয়, বিশ্বকাপ ক্রিকেট হয়, এটা হয় সেটা হয়, কত শত ঘন্টা আমাদের নিয়ে যায়, আমাদের চোখের গুণা আমাদের দিয়ে করায়, আমাদের অন্তরের ইমানের চেতনাটাকে ভোঁতে করে দেয়, ধ্বংস করে দেয়, আমরা আমাদের জীবনের সময় নষ্ট করে ফেলি। সেদিন আসার আগে আসুন, আফসুস করি, ফিরে আসি, যেদিন আক্ষেপ করে আর কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মুমিনুনে সফল ইমানদার যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যারা অহেতুক অযথা অনর্থ অর্থহীন কাজ থেকে যারা বিরত থাকে এরাই জান্নাতে যাবে। অতএব খেলাধুলার নেশায় মত্ত যুবক, খেলাধুলার নেশায় মত্ত মানুষ প্রত্যাশা বড় গলায় করতে পারে না। অতএব এই সমস্ত উন্মাদনা এগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে। সব যুবকরা উন্মাদনায় গা ভাসায়, আপনি তো তাহলে সস্তা হয়ে গেলেন, ইউনিক এবং দামি আপনাকে হতে হলে অবশ্যই স্রোতের বিপরীতে বিবেক বুদ্ধি খরচ করে চলা শিখতে হবে। অতএব এই সমস্ত তথাকথিত খেলাধুলার নামে সময় অপচয়, অর্থের অপচয়, বিবেকের অপচয়, এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে শয়তানিয়া সভ্যতা গোটা দুনিয়াকে আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের, সবচেয়ে বড়
তাদের টার্গেট হলো যে মুসলমানদেরকে তাদের ঈমানি যে চেতনা আছে এটাকে ধ্বংস করে দেওয়া। আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। মুসলমান যুবক চিৎকার করে ওঠে, চিৎকার করে ওঠে। 50 100 200 লোক একসাথে খেলা দেখছে, কি হয়েছে? তাদের পছন্দের দল গোল দিয়েছে বা জিতেছে, সে চিৎকার করেছে, চেঁচামেচি করে উৎসব করছে। সে কেন উৎসব করছে? 10 জন ক্ষুধার্ত মানুষের পেটে খাবার চলে গেছে। আফ্রিকার শত শত মানুষ খাবারের অভাবে মাটি কামড়ে খাচ্ছে, তাদের খাবারের ব্যবস্থা সেই জন্য সে উৎসব করছে। তার দেশে বহু মানুষ কষ্টে আছে, তাদের কষ্ট দূর হয়েছে, সেজন্য উৎসব করছে না? যুবক উৎসব করছে কেন? কোন দেশের কোন অমুসলিম, ভিন ধর্মী, ভিন দেশী কোন কাফের গোল দিয়েছে, সেজন্য মুসলমানের সন্তান চিৎকার করে উৎসব করছে। এর চেয়ে বড় লজ্জা ইমানদারের জন্য আর কি হতে পারে? ভাইরা আমার, আমাদের মধ্যে কবে সম্মিত ফিরে আসবে? মুসলমানের সন্তান আখেরাতে বিশ্বাসী মানুষ কিভাবে কাজ করতে পারে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।